নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তাজা খবর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনার স্কিম কিংবা প্রকল্প, সেটা চালু হয়েছে 2020-21 সালে। যে নতুন নিয়মে কিভাবে নিজের মোবাইল কিংবা ডেস্কটপ থেকে নিজের বাড়ির তালিকা দেখতে পারবে খুব সহজে, যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় খুব সহজে নিজের মোবাইল থেকে, কোনো ইন্টারনেট সেন্টার কিংবা কম্পিউটার সেন্টার না গিয়ে। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে লাস্ট অব্দি ফলো করবে, আমি পুরা স্টেপ স্টেপ বলবো, ঠিক আছে? তো বন্ধুরা লাস্ট অব দি ভিডিওটি অবশ্যই দেখবে, এবং এই ধরনের বাংলাতে খবর পেতে যারা ইচ্ছুক তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে। তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবে এবং লাইক অবশ্যই একটি করবে, কেননা একটি লাইকে এই ধরনের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তো বন্ধুরা চলো আমরা ডেস্কটপ সাইজে লাইভ দেখাবো কীভাবে তোমরা নিজের তালিকা বাড়িতে বসে মোবাইল কিংবা ডেস্কটপের সাহায্যে কীভাবে দেখতে পারবে, ব্রাউজার ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা আমি গুগল ব্রাউজার ব্যবহার করছি, দেখুন সার্চ টাইপ ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস। তো বন্ধুরা এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পর লিখব iaoy.nic.in, এই লেখাটি লিখব, ঠিক আছে? এই লেখাটি লিখলে তোমরা ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো বন্ধুরা ওয়েবসাইট না লিখেও আমি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? বন্ধুরা এরকম একটা লেখা চলে আসবে, ঠিক আছে? এই লেখার উপরও ক্লিক করেও করতে পারো, নাহলে গো বাটন বা ক্লিক করেও করতে পারো, এখানে সার্চ করেও করতে পারো, নাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকেও করতে পারো, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে করছি, এইখানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে? এই পেজটাকে বন্ধুরা আগে ডেস্কটপ সাইড করে নিতে হবে, নাহলে আমরা সেই সুবিধাটি পাবো না, ঠিক আছে? তো বন্ধুরা এখানে কিছুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই জন্য টোটাল প্রধানমন্ত্রী যে আবাস যোজনা তার জন্য টোটাল টার্গেট করা হয়েছে 2,21,000, ঠিক আছে? এরকম কোনো অ্যাডটাকে এই প্রশ্নে কেটে দিতে হবে, তার মধ্যে দেখো এখানে রেজিস্টার হয়েছে এতটি আর সেকশন হয়েছে এতটি, কমপ্লিট হয়েছে এতটি, তার জন্য টোটাল কত টাকা বরাদ্দ করা হয়েছে এত টাকা, ঠিক আছে? বরাদ্দ এখন পর্যন্ত এত টাকা খরচ করা হয়েছে, ঠিক আছে? আর যেটা বাকি আছে সেটা আবার খরচ এখানে যোগ করা হবে। তো মনে তার জন্য থ্রি লাইনে এখানে যেতে হবে, গিয়ে এইখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে। দেখো এখানে ডেস্কটপ সাইট বলে একটা লেখা থাকবে, এই সাইটটাকে এনে টিক করে দেয়, টিক দেওয়ার পর এখানে পেজটা ডেস্কটপ সাইডের যে পেজটা সেটা লোডিং হবে, ঠিক আছে? লোডিং হওয়ার পর এই আবার কোনো অ্যাড এলে সেটা কেটে দেবে, কেটে দেওয়ার পর এখানে দেখো অনেকগুলো অপশান চলে এসেছে, তার মধ্যে থেকে যে জুম করে নিচ্ছি যে আবার সফট এই অপশানটিতে ক্লিক করতে হবে। দেখো রিপোর্ট, এই রিপোর্ট অংশে ক্লিক করতে হবে, অনেকগুলি অপশান আছে। প্রথমে এ দিয়ে আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, তারপরে বি দিয়েছে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট, সি দিয়েছে সোশ্যাল প্রোগ্রেস রিপোর্ট, ডি দিয়েছে জিস প্রোগ্রেস রিপোর্ট, ই দিয়ে সেক প্রোগ্রেস রিপোর্ট, ঠিক আছে? এভাবে অনেকগুলি আছে, তার মধ্যে থেকে আমরা বেছে নেব প্রথম যে এর অপশান আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, তার মধ্যে থেকে বেছে নেব যেটা 2 নম্বর অপশান হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, এই অংশটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আবার পৌঁছে যাব পরবর্তী পেজে, ঠিক আছে? আসার পর এখানে দেখো যে প্রথমে যেটা আছে PMAYG কমালটি প্রোগ্রেস টিল ডেট আর প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাই থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না, এখানে অল স্টেট নয়, এখানে নিজের পছন্দের মতন স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা নিজের নিজের স্টেটটাকে সিলেক্ট করে নেবে। তো আমি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আবার পেজ লোডিং হবে, ঠিক আছে? লোডিং হওয়ার পর আবার আমরা পরবর্তী পেজে চলে যাব এবং পরবর্তী পেজে নিজের পছন্দের মতো জেলাকে সিলেক্ট করে নিতে, ডিস্ট্রিক্টকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? লোডিং হওয়ার পর দেখো এখানে স্টেটকে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিচ্ছে, তো সেখান থেকে পুরুলিয়া, তো পুরুলিয়াটাকে আমি সিলেক্ট করার পর পরবর্তী পেজে আবার লোডিং হবে। তো বন্ধুরা তোমরা এইভাবে খুব সহজে মোবাইল থেকে ডেস্কটপ সাইট করে বিনা পিসিতে তোমরা খুব সহজে এটা চেক করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা আগে থেকে কিছুটা নিয়ম চেঞ্জ হয়েছে, তোমরা ভিডিওটাকে লাস্ট অবধি ফলো করো, তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই করতে পারবে। হওয়ার পর আবার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আবার সিলেক্ট করতে হবে ব্লক, ঠিক আছে?
তো নিজের ব্লকটাকে সিলেক্ট করে নেবে। তো আমি কাশীপুর, তো কাশীপুর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আবার পরবর্তী স্টেপে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো পঞ্চায়েত সিলেক্ট করার পর তারপরে আবার অপশন আসবে, সেভ করতে যাব, ঠিক আছে। তারপরে এখানে সিলেক্ট সিলেক্টের অংশে ক্লিক করে আবার পঞ্চায়েতটিকে সিলেক্ট করে নেবে। তো গোরান্ডি, তো আমি গোরান্ডিটা সিলেক্ট করলাম। গোরান্ডিটা সিলেক্ট করার পর তারপরে আর একটি পেজ আসবে, এইটাই হচ্ছে লাস্ট পেজ। এই লাস্ট পেজটি সিলেক্ট করার পরেই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার বাড়ির লিস্ট কি অবস্থায় আছে, সেটা স্যাংশন ন কমপ্লিট ন কী হয়েছে, কত টাকা স্যাংশন হয়েছিল, সব কিছু পুরনো নূতন এবং যে কোনো ধরনের তোমরা এখান থেকে জানতে পারবে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। এখানে সাবমিট করব। সাবমিট করার পর এখানে যে পেজগুলি আসবে এখানে লোডিং হবে, তো সেইগুলি দেখানেই দেখতে পাবো। বাড়ি কী অবস্থা আছে, কার নামে কি, তার জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে, সেটা কত বাকি আছে না আছে, সব কিছু এখান থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে বাংলাতে নতুন নতুন খবর পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে তোমরা অনেক কিছু মিস করতে পারো। এবং তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবে, ঠিক আছে। প্রজেক্টটি আমরা পৌঁছে গেছি। তো এখানে দেখো সাবমিট করার পর এখানে দেখো সমস্ত কিছু পেজ চলে এসেছে, ঠিক আছে। তো মঞ্জুর মোড়ে ইয়ে করেছিলাম, এখানে দেখো কী কী আছে না আছে, সব কিছু স্যাংশন কী হয়েছে, ঠিক আছে, সমস্ত অবস্থা, কত টাকা স্যাংশন হয়েছে, স্যাংশন অ্যামাউন্ট, ইনস্টল পেড এবং অ্যামাউন্ট রিলিজ, কত টাকা রিলিজ হয়েছে টোটাল, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু তোমরা নিজেদের থেকে জানতে পারবে খুব সহজে, ঠিক আছে। আর বন্ধুরা এখান থেকে যদি পিডিএফ পেজটি ডাউনলোড করে নিতে চাও, তোমরা এইখানে পিডিএফ ফাইলের এই জায়গাতে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যদি এক্সেল থাকে তাহলে এক্সেলের সাহায্যে এইখানে ডাউনলোড করতে পারো, তোমাদের নিজের ইচ্ছে মতো যেখান থেকে করতে পারো সেখান থেকে করতে পারবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ তোমার এলাকাটি দেখতে পারবে এবং তোমার এলাকা ছাড়া অন্য কোনো এলাকাতেও দেখতে চাও এবং সেটাতেও তুমি দেখতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে তো দেখে তোমাদের যদি উপকার বলে মনে হয় তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের খবর, আবার দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা ধন্যবাদ।